হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাসির উদ্দিন খান এবং শারিফুল রাজ অভিনীত ওমর সিনেমাটার রিভিউ এই সিনেমাটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে বহু আগে আসলে বাংলাদেশের থিয়েটারে এই ছবিটা মুক্তি পেয়ে যায় ওটি প্ল্যাটফর্মে রিসেন্টলি মুক্তি পেলো যে কারণে আমার দেখবার সৌভাগ্য হল এখন এই ছবিটার থেকে আমার খুবই লো এক্সপেকটেশন ছিল তার কারণ এই ছবিটা ট্রেলারের মধ্যে অনেক কিছু বলে দেওয়া হয়েছিল কি টুইস্ট ছবির মধ্যে থাকবে সেটাও ইনফ্যাক্ট যারা একটুখানি সিনেমা দেখতে অভ্যস্ত এমন দর্শক তারা ট্রেলার দেখেই বুঝতে পেরে যাবে যে দৃশ্যামের টুইস্টের সঙ্গে একটা কিন্তু মিল কোথাও একটা এই ছবির মধ্যে আমরা টুইস্টের মধ্যে দেখতে পাবো সেই জিনিসটা হয়েছে কি হয়নি আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি তবে এটা বলতে পারি যে বাংলাদেশের সিনেমা যেগুলো হলে মুক্তি পায় বাংলাদেশের তো মেন স্ট্রিম খুব উইক সেই স্ট্যান্ডার্ডে আমি বলতে পারি যে এই ছবিটা অনেকটা বেটার হয়েছে ওই সিনেমাগুলোর তুলনায় এটা ফার বেটার একটা কাজ এবং তার নানান কারণ রয়েছে ওভারঅল এই ছবিটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি একদম সংক্ষেপে বলতে চাই বাংলাদেশের যারা দর্শক যারা হলে গিয়ে ছবিটা দেখে ফেলেছেন তারা তো অলরেডি সবটা জানেন আমাদের এবার বাংলার দর্শকদের জন্য আর বাংলাদেশের যে সমস্ত দর্শক এখন অব্দি ছবিটা দেখেনি তাদের জন্য জন্য একটু করে বলি এখানে যে ক্যারেক্টারটা এবং নাসির খানের যে ক্যারেক্টারটা সে শহরের একটা প্রচণ্ড সম্ভ্রান্তশালী খুব পাওয়ারফুল একটা মানুষের ছেলেকে ভুল করে এরা দুজন মার্ডার করে ফেলছে ভুলবশতই তাদের কাজটা হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে এই বডিটা লুকোতে হবে আদারওয়াইজ এই যে পাওয়ারফুল মানুষটা ছেলে হারানোর বেদনায় এই দুজনের একদম সর্বনাশ করে দেবে যে কারণে এরা দুজনে এবার বডিটাকে লুকানোর চেষ্টা করছে বা সেটা করতে গিয়ে যাবতীয় কনফিউশন যাবতীয় ড্রামা এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে ছবিটা অবশ্যই দেখে নিতে হবে এখন এই ছবিটার মধ্যে প্রথম ভালো দিক হচ্ছে রাইটিং স্ক্রিন প্লে রাইটিংটা কিন্তু আমি বলবো বেশ ভালোই হয়েছে মোস্টলি এটা ছবিটা কিন্তু এঙ্গেজিং হয়েছে সিদ্দিক আহমেদ স্ক্রিনপ্লে রাইটার যিনি তিনি কিন্তু ভালো কাজ করেছে গল্পটা এমনি ভালো এক্সট্রর্ডিনারি কিছু নয় কিন্তু যেটা খুব ভালো হয়েছে স্ক্রিন প্লেয়ের মধ্যে সেটা হচ্ছে পরতে পরতে কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জেস গল্পটার মধ্যে এই দুটো ক্যারেক্টারের সামনে নাসির উদ্দিন খানের ক্যারেক্টার এবং শারিফুল যে ক্যারেক্টার তাদের সামনে নতুন চ্যালেঞ্জেস আসতে থাকে বা সেই চ্যালেঞ্জেসগুলোকে কীভাবে তারা ট্যাকেল করছে কীভাবে তারা ফেস করছে এবং আগে এগিয়ে যাচ্ছে ওই প্রবলেমটাকে সলভ করে দিয়ে ওই মোমেন্টের জন্য সেটাই কিন্তু এই ছবিটাকে ইন্টারেস্টিং করে তোল আর এটা বেসিক্যালি কিন্তু ওয়ান লোকেশন থ্রিলার হ্যাঁ একটাই বাড়ির মধ্যে সবটা হচ্ছে মূলত একটা বাড়ির মধ্যেই বাইরেরও বিভিন্ন দৃশ্য রয়েছে বাইরেও নানান ঘটনা ঘটছে কিন্তু ম্যাক্সিমাম ঘটনা কিন্তু একটা বাড়িকে কেন্দ্র করেই এবার সেই বাড়ির মধ্যে যখনই একটা গল্প আপনাকে বলতে হচ্ছে জিনিসটা মনোটোনাস হয়ে যেতে পারে জিনিসটা বোরিং হয়ে যেতে পারে কিন্তু এই ছবিটা দেখতে দেখতে আমি কোথাও বোর ফিল করিনি তার কারণ কিন্তু পারফরমেন্সেস এই ধরনের ছবির ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ছবি পড়ে যায় আর এখানে কিন্তু সেই ডিপার্টমেন্টটাই সব থেকে ভালো ছবি সব থেকে ভালো দিক রাইটিংয়ের পাশাপাশি যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে শারিফুল রাজের পারফরমেন্স এবং তার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিন খানের পারফরমেন্স এই দুজনে ছবির মধ্যে ফাটিয়ে অভিনয় করেছে নাসির উদ্দিন খান হোক শারিফুল রাজ হোক যারা বাংলাদেশের দর্শক আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন তারা খুব ভালো মতো জানবেন এই দুজন অভিনেতাকে আমি হাইলি রেট করি যখন যখন তাদের কাজে রিভিউ করি আমি কিন্তু আলাদা করে মেনশন করি তাদের অভিনয় নিয়ে কথা বলি আমি এটা বলি যে চঞ্চল চৌধুরী মোশার করিম কিংবা আফরান নিশো তারা প্রচণ্ড বেশি সেলিব্রেটেড এবং তাদের নিজেদের স্কিলের কারণেই তাদের নিজেদের গুণের কারণেই কিন্তু একই সঙ্গে সঙ্গে শারিফুল রাজ বা নাসির উদ্দিন খানের মতন অভিনেতাদেরও আরও প্রশংসা হওয়া উচিত সেই জিনিসটা কিন্তু ওমর ছবি দেখবার পরে আমার কথাটা মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিকার আমি যেটা বলি সেটা আরও একবার তারা তাদের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছে দুজনে এত ভালো কাজ করেছে দুজনের কেমিস্ট্রি এত সুন্দর দুজনের অভিনয়ের ওপরে পুরো ছবিটা দাঁড়িয়ে রয়েছে মানে এই দুজনের বদলে এমন কোনো অ্যাক্টার যারা ভালো পারফর্ম দিতে পারতো না সেরকম কোনো কাস্টিং ভুলবশত হয়ে গেলে এই ছবিটা কিন্তু ওমর যে স্ট্যান্ডার্ডে দাঁড়িয়েছে সেই স্ট্যান্ডার্ডে দাঁড়তো না আরেকজন অভিনেতা রয়েছেন ছবির মধ্যে বাংলাদেশের ভীষণই গুণী একজন অভিনেতা তাকে সম্পূর্ণরূপে লুকিয়ে রাখা উচিত ছিল মানে যেন অডিয়েন্স জানতেই না পারে যে এই অভিনেতা ছবির মধ্যে আছে রিলিজ হলো তারপর পাবলিক জানতে পারলো আলাদা ব্যাপার তার আগে যেন জানতে না পারে মেকাররা সেটা করতে পারেন কিন্তু সেই অ্যাক্টারের পারফরমেন্স লাস্ট দশ পনেরো মিনিটে ইট ওয়াজ ত্রিমেন্দাস মানে খুবই ভালো কাজ সে করেছে ভীষণ ভালো অভিনেতা এবং সে ফাটিয়ে দিয়েছে মানে একটা দশ মিনিটের বলে না যে ছোট প্যাকেট বড় ধামাকা সেরকম একটা ব্যাপার এত ছোটো রোল কিন্তু সেই ক্যারেক্টারটা ডেফিনেটলি আপনার উপর ইম্প্যাক্ট রাখতে পারবে অভিনেতার পারফরমেন্সের জন্য আর ছবিটার মধ্যে জনরা ম্যাশ রয়েছে একটা থ্রিল সাসপেন্সের যেমন একটা দিক রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা কপ ইনভেস্টিগেশনের দিক রয়েছে যেটা খুব একটা বেশি পোক্ত নয় যদিও কপ ইনভেস্টিগেশনের পোশনটা উইক সেটাকে ছবির খারাপ দিক হিসেবে গণ্য করা যেতে পারে সেটা ছবিটা একদম শেষ ভাগে আসে এবং ছবির মধ্যে তার সঙ্গে সঙ্গে কিন্তু কমেডিও রয়েছে যে এটা কিন্তু আমাকে কোথাও একটা অবাক করেছে এই কমেডির ব্যাপারটা যদি মানে ঠিকঠাকভাবে পারফরমাররা ডেলিভার না করতে পারতো সেক্ষেত্রে কিন্তু কমেডিটা কোথাও একটা এই ছবিটার জন্য বাধা হয়ে দাঁড়াতো ডিরেক্টর ভালোভাবে কমেডিটাকে ইম্পোজ করেছেন স্ক্রিপ্টের মধ্যে এখানে স্ক্রিপ্ট রাইটারের প্রশংসা করবো যে একটা ক্যারেক্টার রয়েছে পার্টিকুলারলি কাজের মেয়ে সেই কাজের মেয়ের চরিত্রটা মানে আমার কিন্তু কোথাও বিরক্তিকর লাগেনি আমার কিন্তু কোথাও মনে হয়নি যে এই ক্যারেক্টারটা গল্পের গতিরুদ্ধ করে দিচ্ছে টু দি পয়েন্ট কিন্তু গল্পটা এগোতে থাকে কমেডি এসেছে যেখানে সেখানে অ্যাট সাম লেভেল এন্টারটেনও কিন্তু করতে পারছে কিছু জায়গাতে কমেডি ওয়ার্ক করছে আবার কিছু জায়গাতে ওয়ার্ক করছেও না সেটাও সত্যি কথাই কিন্তু অভিনেত্রী পারফর্ম সের জন্য মাপ করবেন আমি অভিনেত্রী নাম জানি না তিনি খুবই ভালো কাজ করেছেন ওই কাজের মেয়ের চরিত্রে অভিনেত্রী পারফরমেন্সের জন্য কিন্তু কোথাও একটা ওটা দেখতে বোকা বোকা লাগছে না চাইল্ডিশ বা অ্যামাচিওর মনে হচ্ছে না পুরো বিষয়টা ফলত কমেডিটাও কোথাও একটা ছবিটাকে একটা অন্য মাত্রা দেয় এবং তার সঙ্গে সঙ্গে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না সে ব্যাপারে সেটাও কিন্তু ছবির গল্পকে কোথাও একটা ইন্টারেস্টিং করে তোলে থ্রিলিং ছবিটা হয়েছে যথেষ্ট এবং সেটার এই কারণেই হয়েছে যে ডিরেক্টার ওই থ্রিলের যে পোশ্চানটা সেগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছে ছবির ক্লাইম্যাক্সটা এমনি ভালো সেটাকে নিয়ে সমালোচনা রয়েছে আমি সে ব্যাপারে পরবর্তী ভিডিওতে আসছি বিজিএম এর কাজ খুব আলাদা করে মেনশন করার মত দুর্দান্ত যে সেরকম না আবার খারাপও নয় ঠিকঠাক হয়েছে এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ রিসেন্ট হয়েছে ম্যাক্সিমাম বাংলাদেশের মেন স্ট্রিমের যে ছবিগুলো হলে মুক্তি পায় আমরা দেখতে পাই লুক অ্যান্ড ফিল তার থেকে কিন্তু এখানে বেটারি হয়েছে আমি বলবো এবার যদি আমি ছবির খারাপ দিকে চলে আসি প্রথম খারাপ দিক হচ্ছে ট্রেলার মানে ট্রেলারের মধ্যে এত কিছু দেখিয়ে দেওয়া কেন দৃশ্যমের যে টুইস্টটা থাকবে সেটা তো রয়েছে বটেই মানে সেটা ট্রেলার দেখে যে কেউ বুঝতে পেরে গেছে এটা এটাকে নিয়ে আলোচনা করে কিছু লাভ নেই দৃশ্যম টুইস্টটা মানে সেটা আলাদা করে শখ দিতে পারতো ট্রেলারের মধ্যেই মেকাররা দেখিয়ে দিয়েছে ফলে তো দ্রিশ্যাম টুইস্টটা যখন আসছে তখন আর সেটা ইম্প্যাক্ট রাখতে পারছে না কোনো ছবির মধ্যে সেটা একটা খারাপ দিক এবার দ্রিশ্যামের টুইস্টটা যারা ছবিটা অলরেডি দেখে ফেলেছে তাদের জন্য তো এই ছবিতে টুইস্টটা দেখিয়ে সেম টুইস্ট রাখলে তাদের জন্য তো ওয়ার্ক করবে না মানে তাদের তো মনে হবে যে ভাই এটা তো ঝেড়ে বানানো সিনেমা এটা তো ঝেপে বানানোর সিনেমা যে কারণে ডিরেক্টর কি করেছেন যেখানে ক্যারেক্টার ডায়লগই দৃশ্যামকে নিয়ে দিচ্ছে যে দৃশ্যাম সিনেমা দেখছোস মানে টুইস্ট যখন আসছে তখন এই ডায়লগটা শারিফুল রাজের মুখে আমরা শুনতে পাচ্ছি এখন ব্যাপার হচ্ছে আমি একজন দর্শক সে একটা সিনেমা দেখছে সেখানে সিনেমার যে চরিত্র সে আবার দৃশ্যাম সিনেমা দেখেছে এবং দৃশ্যাম সিনেমার থেকে সে ইন্সপিরেশন নিয়েছে যখন সে নিজে একটা ক্রাইসিস সিচুয়েশনে পড়ছে তখন সে দৃশ্যাম সিনেমার থেকে যে ইন্সপিরেশনটা নিয়েছে সেটাকে ইউজ করছে দৃশ্যাম সিনেমার ট্রিক্স ইউজ করছে এইটা আমার মতে একটু বাড়াবাড়ি হয়ে গেছে মানে এটা না সত্যি বলতে কনভিনসিং হয়নি আমি ভালো খারাপ হয়ে যাচ্ছি না কিন্তু এটা কনভিনসিং হয়নি আর যে কোনো কিছু সিনেমার মধ্যে কনভিনসিং না হলে দেখতে দেখতে বিশ্বাস না হলে বা যদি মনে হয় যে ভাই এটা বাড়াবাড়ি হয়ে গেল তখন তো আফটারঅল দর্শক হিসেবে ভালো লাগে না তো সেটা একটা সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা সমস্যা হয়েছে প্রেডিক্টেবল কিছু জায়গাতে কিন্তু ছবিটা অবশ্যই প্রেডিক্টেবল মানে শুধুমাত্র ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে তার জন্য এই বিষয়টা বলছি না মানে ট্রেলারের মধ্যে যেটা দেখিয়ে দিয়েছে সেটা তো আমি জানি আগে থেকে দৃশ্যামের টুইস্ট সেটা হয়ে উঠছে ছবির মধ্যে ঠিক আছে তাছাড়াও কিন্তু কিছু জায়গাতে আগে থেকে বুঝতে পারা যায় যে এর পর কি হবে যেহেতু ছবিটা খুব টান টান চলছে টু দি পয়েন্ট এগোতে থাকছে ক্রমাগত ধাপ 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 করে এগোচ্ছে যে কারণে প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও সেটা খুব একটা প্রবলেম মনে হয় না কিন্তু অবশ্যই বুঝে যাওয়া যায় আরেকটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ছবি যেখানে যেখানে ইমোশনাল করতে চাইছে ডিরেক্টর যেখানে সবাই তাকে শাখা প্রশাখা ছড়ানো রয়েছে একদম চ্যানেল রয়েছে পুরো শহরের মধ্যে কিন্তু সেই লোকটার যে একটা বালনারবেল দিক দেখানো হচ্ছে সেটা যে ফিল করতে পারবো সেটা তখন ফিল করবো যখন সেটাকে প্রচুর সিনস দেওয়া হবে এবার সিন দেওয়া হয়েছে একদম যে দেওয়া হয়নি একদম যে ডেভেলপমেন্ট রাখবার চেষ্টা করেন সেটাই বলবো না কিন্তু

যে বেসিক্যালি মালিক এবং মালকিন তাদের জন্য কোথাও একটা তারও একটা সফট কর্নার রয়েছে তারও একটা অ্যাঙ্গেল ইমোশনাল অ্যাঙ্গেল একটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটাও না খুব একটা ফ্লেশড আউট নয় মানে সেটাও ছবিতে আসে হঠাৎ করে গায়েব হয়ে যায় মানে ব্যাপারটা ঠিক পরিষ্কার হচ্ছে না মানে সেখানে কোথাও একটা স্ক্রিন পে রাইটিংয়ের মধ্যে একটু গন্ডগোল রয়েছে ক্যারেক্টারগুলো লেখবার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে ওভারঅল ইটস আ গুড ওয়াচ মানে একবার ছবিটা দেখা যেতে পারে এটা বাজে ছবি নয় আবার এটা একদম খুব ভালো ছবি দেখতেই হবে সেই ধরনের কোনো ছবি হয়নি তবে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে মেন স্ট্রিমের স্ট্যান্ডার্ডে ওটি বলছি না কিন্তু মেন স্ট্রিমের স্ট্যান্ডার্ডে ইট ওয়াজ আ গুড ফিল্ম আপনাদের কি মতামত ছবিটা যদি দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী ভিডিওতে